এই গরমে ঠান্ডা খাবার খেতে আমরা ভীষণ পছন্দ করি। আজ আমি তোমাদের সাথে মজার একটি ডেজার্ট শেয়ার করব। বিশেষ করে বাচ্চারা অনেক সময় দুধ ডিম খেতে চায় না, বাচ্চাদের সকাল কিংবা বিকালের নাস্তায় একটা ডিম দিয়ে এমন মজার একটি ডেজার্ট তোমরা বানিয়ে দিতে পারো। সালামু আলাইকুম, তাহলে চলো দেখে নেই আমার মজার ডেজার্টটি। এখানে আমি মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা পূর্বেই বের করে রাখতে হবে। এখন আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি দিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে চিনিটাকে ডিমের সাথে ফেটিয়ে নিব। চিনিটা যেন পুরোপুরি গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি যেভাবে ফেটিয়ে নিয়েছি সেভাবে করতে পারো। তোমরা চাইলে এটা ব্যালেন্ডারে দিয়েও ব্যালেন্স করতে পারো। এখন আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে। তো মেশাতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। একটু সময় নিয়েই মেশাতে হবে যাতে দুধ এবং ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি ছোট্ট একটা বাটি নিয়ে নেব, যে বাটিটায় আমি ডেজার্টটি সেট করব। কোনো ধরনের বাবল যাতে না থাকে দুধ ডিমের মিশ্রণে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি দুধ ডিমের মিশ্রণটাকে চুলায় দিয়ে 15 মিনিটের মতো বেক করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এমনভাবে পানিটা দিতে হবে যাতে বাটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর যে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নর্মাল কোনো কাপড়ও দিতে পারো। বাটিটা আমি সুন্দর করে সেট করে দিলাম কড়াইয়ের মধ্যে। এক্সট্রা ছোট একটা ঢাকনা দিয়ে আমি বাটিটা ঢেকে দিলাম এবং কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে ছোট্ট একটা লবঙ্গ দিয়ে আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে বাষ্প হয়ে পানিটা উড়ে না যায় এবং কড়াইটা উড়ে না যায়। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমার ডেজার্টটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো ডেজার্টটি কিন্তু বেক করতে হবে অবশ্যই লো আঁচে। এখন আমি চুলাটা বন্ধ করে বাটিটা সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বের করব। তো এই পর্যায়ে আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করলাম। গরম গরম কিন্তু এটাকে বের করা যাবে না, তাহলে কিন্তু ডেজার্টটি ভেঙে যেতে পারে। একটা ছুরির সাহায্যে খুব ভালো করে আমি বাটি থেকে আলাদা করে নিচ্ছি এবং একটা প্লেটে নিয়ে সুন্দরভাবে হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু ডেজার্টটি পড়ে যাবে। তো আমার ডেজার্টটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খুবই সফট হয়েছে। তো আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।